আসসালামু আলাইকুম। আমরা একটা রাউন্ড সিঁড়ি করে দিয়ে আসলাম কুমিল্লা, কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো এই বাড়িটা হইলো ডুপ্লেক্স বাড়ি। তো যেই গ্রাউন্ড ফ্লোর আর নিচের যে সিঁড়িটা, ওটা কিন্তু আরও প্রায় এক মাস আগে, মানে রমজানের আগে আমরা একটা সিঁড়ি করে দিয়ে আসছিলাম। তো এখন ওনাদের যে ঈদের আগে সাটেলাইটটা করা হবে, যার কারণে আমরা এই রাউন্ড সিঁড়িটা করে দিয়ে আসলাম। তো যারা এরকম একটা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান, আমাদেরকে দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসতে পারবো। তো অবশ্যই যে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো, এগুলা দক্ষ মিস্ত্রিকে দিয়ে যদি করান তাহলে ভালো হয়, কারণ এত টাকা দিয়ে বিল্ডিং করবেন, যদি আপনার সিঁড়ির জন্য এই বিল্ডিংটা অসুন্দর হয় তাহলে কিন্তু আপনার এই ডুপ্লেক্স বাড়ি করে বা এই রাউন্ড সিঁড়ি করে কোনো লাভ নাই। দেখা যায় অনেক সময় যখন সিঁড়ির ধাপগুলো মিলানো হয়, আমরা অনেক জায়গায় কিন্তু এই রাউন্ড সিঁড়ির যে বাইঙ্গা বা শাটারিং বাইঙ্গা বা ঢালাই বাইঙ্গা আবার নতুন করে করা লাগছে, ধাপগুলো সমান হয় নাই। দেখা গেল যে আমরা এখানে যে ধাপগুলো হবে, আমাদের ছাদের হাইট হলো 10 ফিট, তো এখানে আমরা 22টা সিঁড়ি দিয়ে যেভাবে সুন্দর হয় এভাবে মিলাইছি। এক পাশে 5 ইঞ্চি আর এক পাশে হইলো 14 ইঞ্চি, এক পাশে 6 ইঞ্চি আর এক পাশে হইলো 14 ইঞ্চি চেয়ে একটু বেশি। তো তাহলে আমরা একটা রাউন্ড সিঁড়ির মাপটা দেই যে মাঝখানে যাতে 10 ইঞ্চি হয়, যেমন আমরা এক সাইডে যদি 6 ইঞ্চি হয় আর এক সাইডে 14 ইঞ্চি হয় তাহলে হইতেছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি হইলে মাঝখানে হইতেছে 10 ইঞ্চি। কারণ যদি আপনার এই রাউন্ড সিঁড়িটা ছোটো হয়ে যায়, যেমন ধাপগুলো যদি ছোটো হয় তাহলে কিন্তু আপনার এই ফাও ফেলতে অসুবিধা হয়। তো যাতে করে ফাও ফেলতে সুবিধা হয় বা হাইট যাতে 6 ইঞ্চির বেশি না হয় বা 6 ইঞ্চির ভিতরে যাতে থাকে, এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। তো আমাদের যেহেতু 22টা সিঁড়ি দিয়ে মিলাইছি, এখানে 6 ইঞ্চির চেয়ে একটু হাইট কম হবে, সিঁড়ির হাইটটা 6 ইঞ্চির চেয়ে একটু কম হবে। আমরা চেষ্টা করি সবসময় যে কাজগুলো সুন্দর এবং ভালো করে করার জন্য। তো যারা আমাদেরকে দিয়ে এরকম একটা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান, তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে দিয়ে আসতে পারব। এখানে দেখেন সবটা ধাপ মানে একই সমান, যেমন আপনার এক সাইডে 6 ইঞ্চি আছে সবগুলা 6 ইঞ্চি, আর এক সাইডে আপনার 14 ইঞ্চির চেয়ে বেশি আছে 14 ইঞ্চির চেয়ে বেশি মানে সবগুলাই। তো এগুলো হইলো যে যদি দক্ষ মিস্ত্রি দ্বারা আপনার এই কাজটা না করা হয় বা দক্ষ মিস্ত্রি দ্বারা যদি এই কাজটা আপনি করেন না, তাইলে পরবর্তীতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। যেমন টাইলস করতে আপনার সুন্দর হবে না, টাইলস করতে দেখা যাবে যে আপনার এই একটু সমস্যা, কারণ টাইলসটা মিলাইতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে আইডিয়া পাবেন এই ভিডিওর থেকে।